চলে গেলেন দেশের অগ্রগণ্য প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। দেশের প্রায় সব মেগা প্রকল্পের পুরোভাগে ছিলেন তিনি, ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক সহ দেশ বিদেশের নানা সম্মাননা। বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। দেখে যাওয়া হলো না স্বপ্নের পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ চলমান নানা উন্নয়ন প্রকল্পের নেতৃত্বেও ছিলেন তিনি। ছিলেন দেশের প্রথম মেগা প্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে 5 সদস্যের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান। 1993 সালে যাদের হাতে ইমারত বিধি তৈরি হয় তাদেরও একজন জামিলুর রেজা চৌধুরী। উনি আমাদের পথপ্রদর্শক ছিলেন, উনি ছিলেন না এমন কিছু না, উনি বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আপনারা জানেন। সমস্ত জাতীয় বড় বড় যে প্রকল্প আছে সেই প্রকল্পের উনি উপদেষ্টা কমিটির উনি চেয়ারম্যান ছিলেন। 1943 সালের 15 নভেম্বর সিলেট শহরে প্রকৌশলী আবিদ রেজা চৌধুরী ও হায়াতুন্নেসা চৌধুরীর পরিবারে জন্ম তার। 1963 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, 1964 সালে উচ্চশিক্ষার জন্য যান যুক্তরাজ্যে। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন। 1968 সালে সেখানেই পিএইচডি। পিএইচডি গবেষণাও ছিল কিভাবে একটা ভবনকে, উচ্চ ইমারতকে ভূমিকম্প সহনীয় করা যায়। পরে দেশে ফিরে আবার বুয়েটে শিক্ষকতার শুরু। 1982 থেকে 92 পর্যন্ত ছিলেন বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক। পরে এ সেন্টারই পরিণত হয় ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে। বুয়েট থেকে অবসরে যাওয়ার পর 2001 সালে দায়িত্ব নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। 2020 এর পর উপাচার্যের দায়িত্ব নেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের। দেশবাসী যে যেখানে আছে, উনার অনেক ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে আছে, সবাইকে দোয়া করতে বলবো। যারা জানাজা পড়তে পারেননি তারা অবশ্যই মন থেকে দোয়া করবেন। 1999 সালে তথ্য প্রযুক্তি নীতিমালা তৈরি কমিটির আহ্বায়ক ছিলেন জামিলুর রেজা চৌধুরী। 2001 সালে সদস্য ছিলেন প্রধানমন্ত্রীর আইটি টাস্কফোর্সের। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দেখভাল করেন এই পুরকৌশলবিদ। বাংলাদেশের যে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও স্যারের সাথে আমার একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। একজন প্রকৌশলী হিসেবে স্যারের যেই অবদান, সেই অবদান বাংলাদেশ চিরদিন স্মরণ করবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য 2017 সালে পান 21 পদক, 2018 সালে হন জাতীয় অধ্যাপক। সে বছরই তাকে অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইজ উইথ নেক রিবন খেতাবে ভূষিত করে জাপান। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া একমাত্র বাংলাদেশি তিনি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।